আছেন বলে আশা করলাম। আজকের ভিডিওটা এরকম, মানে আমরা টাউনে এসেছিলাম ঘুরতে, মানে ভিডিও শুটিংয়ে। সেই টাউনে দেখেন বান্দরগুলো দেখেন একদম উপরে ঝুলছে, আর ওখান থেকে আমরা ডাকলাম যে আসে এখানে খেয়ে যা, মানে একটা বিস্কুটের প্যাকেট দেখাচ্ছি। দেখেন বান্দর কীভাবে ঝুলে ঝুলে একদম ধীরে ধীরে নামিয়ে এসেছে, মানে আমি বিস্কুট দেখাচ্ছি তার মানে খাবে বলে আসছে। হ্যাঁ বন্ধু, ভাবতেই পারছিলাম না যে বান্দরটাকে আমি উপরের থেকে নামাতে পারবো। এক বিস্কুট দেখাই আমি ডাকছি, বান্দর দেখেন এখানে চেয়ে চেয়ে আছে। আমি তলে বিস্কুট দিলাম, কিন্তু বান্দরে চেয়ে চেয়ে দেখছে কি করে। তারপর আমি এখানে ওয়ালের উপরে রেখে দিলাম। দেখেন বান্দর ধীরে ধীরে এসে এখান থেকে এসে এই বিস্কুটগুলো নিয়ে গেল। কিন্তু বন্ধু, আমরা কোনো সময় ভাবছিলাম না যে এই বান্দরটাকে আমি উপরের থেকে নামায় আনতে পারবো বা বিস্কুট দিয়ে। ভিডিও শুটিংয়ের টাইমে মানে এরকম টাইপের কিছু কিছু ঘটনা হয়েই থাকে। যাতে দেখতেই পাচ্ছেন এই বান্দরটা দেখেন খাচ্ছে। তারপর আমি বললাম, আমার ব্যাগে একটা আপেল ছিল, সেই আপেলটা নিয়ে বললাম যে তাহলে বান্দরটাকে দেই, আমি বান্দরটা খেতে পারবো। দেখুন আপেলটা, তারপর আমি বান্দরটাকে দেবো বলে ভাবলাম। বান্দরটা দেখুন কি সুন্দর সুন্দর করে বিস্কুট খাচ্ছে, খেয়েছে খেয়েছে খেয়েছে। হে বন্ধু, মানে বোবা জানোয়ারের কিছু খেলালে মানে নিজের যে মনটা একটু ফ্রেশ হয়ে যায়, যে বোবা জানোয়ার বা এরা তো খেতে পায় না কিনে, কিন্তু এদেরকে তো খিলাতে পারলাম। দেখেন এই বান্দরটা দেখেন একদম আপেলটা আমার হাতের থেকে ধীরে ধীরে নিয়ে একদম গাছের আগালে চলে গেছে। দেখতে পাচ্ছেন তো একদম গাছের একদম উপরে। তারপর ওনাকে আমি ক্যামেরার ক্যাপচার করবার চাইতেছি, ও খালি ধীরে ধীরে ওই দেখেন ওই আপেল নিয়ে ওই ঘুরে বসলো ওখানে। তার মানে দেখাবে না, ক্যামেরার দেখা দেবে না। এত যে বান্দর যে এত এরকম হবে সেটা মোটেও ভাবতে পারছিলাম না। তারপর আমি এখান থেকে সাইড দিয়ে এসে ওই বান্দরটাকে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বান্দরটা দেখেন ওখানে দেখেন কী সুন্দর আছে, কিন্তু আমাদের ক্যামেরা ক্যাপচার করতে পারছে না। ক্যামেরা দিয়ে বহুত চেষ্টা করেছে, কিন্তু এত ভাই ওরাও দেখি বান্দর বোবা জানোয়ার হলেও কিন্তু ওরাও লাশ পায় তার মানে ক্যামেরায় উঠতে, মানে অত ফট করে উঠতেছে না। দেখেন এখানে এই যে আমার দেখা যাচ্ছে একটু একটু করে শেষ হয়ে আছে এদিকে, কিন্তু তারপরে দেখেন ও এর তলমুহিসে দেখে যে আমি ক্যামেরা করছি বা কিবা করছি, এইদিকে দেখে আবার মুখ ঘোরায় নিয়ে যায়। তারপর এখান থেকে তারপর এই বান্দরটা কী করে এই গাছে থাকে না, এই গাছের থেকে চলে অন্য একটা গাছে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। তার মানে এই গাছে আমি ভিডিও করছি সেটা দেখে ওর মানে ভাবছে যে এখান থেকে কীভাবে চলে যাব, সেটা ভেবে এখান থেকে তিনি ধীরে ধীরে এখান থেকে দেখেন কীভাবে কেটে গেল। মুখে দেখেন আপেলটা নিয়ে, কিন্তু আপেলটা পড়ছে না ভাই, কী আর বলবো। এ দেখেন এক গাছের থেকে আরেক গাছে দেখেন কীভাবে ওই দেখেন আপেলটা আছে ওর মুখে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। বান্দর জানোয়ার কিন্তু বান্দর বান্দরই হয় বন্ধু। দেখেন এক বিল্ডিংয়ের থেকে আরেক বিল্ডিংয়ে চলে গেল। তো এখানে বাই বাই টাটা।